ভিন রাজ্য থেকে কাজ করে বাড়ি ফিরছিলেন সাগরের এক যুবক। পথেই ওই যুবকের সঙ্গে আলাপ হয় কিছু ব্যক্তির। এরপর তাদের মধ্যে চলতে থাকে কথাবার্তা। এক পর্যায়ে ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা তাকে চা ও জল খাবার খাওয়ার জন্য অনুরোধ করে। সেই খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়লে ওই যুবকের সর্বস্ব লুট করে পালায় দুষ্কৃতীরা। এই ঘটনা ঘটেছে হামেশাই। এই ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে বারবার সকলকে সতর্ক করা হচ্ছে বলে খবর। চল শুনে যাকে নিয়ে ওই যুবক তিনি ঠিক কী বলছেন। ওই সেকেন্ডবার গিয়েছিলাম কাজের জন্য কাজ করতে, এবং ধর্মতলায় গিয়েছিলাম। ধর্মতলায় গিয়ে সেখানে পরে একজন এলো, এসার পরে বলছে যে তুই কোথা থেকে এলি। আমি তো এই বাইরের থেকে এলাম। তাই বলছে কোথায় যাবি? আমি বলি সাগরের বাড়ি যাবো। আমি বলছি যে তুমি কোথায় যাবে? সে বলছে আমি সাগরের বাড়ি যাবো। আমি ঠিক আছে তাহলে থাকো ওখানে, তাহলে দুজন একসঙ্গে যাবো। খেয়েছি, খাওয়ার পরে এই ঘুম পরপর ঘুম পাচ্ছে, দেখিটি ঘুম পাচ্ছে ওখানে। তবে একটু বসলাম, বসতে বসতে ঘুম ধরে গেছে। গোপাল দাস নামে সাগরের ওই যুবকের কাছ থেকে নগদ 30,000 টাকা, 2টি মোবাইল ফোন ও পোশাক নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। সাগর থেকে নবাব মল্লিকের রিপোর্ট, News18 লোকাল।